বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আমরা অনেক অর্থ ও সময় ব্যয় করে অনেক কষ্ট করে দূর দূরান্তের সৌন্দর্য দেখতে ছুটে যাই কিন্তু আমাদের বাড়ির পাশে যে অপরূপ সৌন্দর্য বিরাজ করছে সেটা আমরা অনেক সময় খেয়ালই করি না এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখকে জুড়ে দিতে পারে ঘরের কাছের নয়নাভিরাম এ সৌন্দর্যটুকু দেখা হয় না বলে সে দেখার পূর্ণতা পায় না আমরা ছুটে চলেছি বামনের বিলের দিকে আমার সাথে আছেন সহকর্মী সাংবাদিক মিজানুর রহমান চারিদিকে সবুজের সমারোহ গ্রামীণ পাকা রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির গাছ আর গাছ গ্রামীণ এ পরিবেশ দেখতে চোখ জুড়িয়ে যায় জি বন্ধুরা যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দেব বামনের বিল সম্পর্কে বিলটি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার 2 নং জামাল ইউনিয়নের শেষ সীমান্তে অবস্থিত বিলটির অপর প্রান্তে রয়েছে মাগুরা ও যশোর জেলা অর্থাৎ যশোর মাগুরা ও ঝিনাইদহ জেলার সীমান্ত মধ্যবর্তী এলাকায় বামনাইল বিলটির অবস্থান বিলটির দৈর্ঘ্য 5 কিলোমিটার ও প্রশস্ত 3 কিলোমিটার ঝিনাইদহ জেলা শহর থেকে বিলটি 26 কিলোমিটার দূরে কিন্তু যাতায়াতের রাস্তাটি অনেক ভাঙাচোরা এজন্য আপনারা বাস থেকে কালীগঞ্জ উপজেলা শহরে নেমে এজি বাইক বা মোটরসাইকেলে করে বামনাইল বিলে যেতে পারেন কালীগঞ্জ থেকে বামনাইল বিলটির দূরত্ব 18 কিলোমিটার ইজি বাইক রিজার্ভ করে গেলে নিতে পারে 250 থেকে 300 টাকা আপনারা ভেঙে ভেঙেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা ইজি বাইকে করে যেতে হবে কোলা বাস স্ট্যান্ডে ভাড়া ইজি বাইকে নেবে 5 টাকা আর রিক্সায় নেবে 10 টাকা কোলা বাস স্ট্যান্ড থেকে লাটা গাড়িতে অর্থাৎ 3 চাকার স্যালো ইঞ্জিন চালিত যানে যেতে হবে কোলা পর্যন্ত ভাড়া নেবে 20 টাকা সেখান থেকে আরেকটি লাটা গাড়িতে করে নাটোপাড়া বাজার হয়ে যেতে হবে বামনাইলের বিলে ভাড়া লাগবে 20 টাকা অনেক সময় ভাড়া কম বেশি লাগতে পারে বামনাইল বিলে যেতে রাস্তার দুপাশে দেখতে পাবেন সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন প্রজাতির গাছগাছালি আর চারিদিকে সবুজের সমারোহ আরও চোখে পড়বে ছোটোখাটো বিল যেখানে অসংখ্য মানুষ জাল দিয়ে মাছ ধরছে আবার কেউ নৌকায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছে অনেকে আবার নবগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করছে এসব দৃশ্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে বিশেষ করে বর্ষা মৌসুমে খাল বিল নদীতে পানি থাকায় চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্যের অবতরণ ঘটে বন্ধুরা যেতে যেতে আমরা মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়লাম নাটোপাড়া গ্রামে সেখানে অনেক মানুষ নাটোপাড়া বিলে জাল ফেলে মাছ শিকার করছে আর বিলের মধ্য দিয়ে নৌকা চলাচলের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর যেতে যেতে নদী ও বিলে এরকম অনেক দৃশ্য আপনারাও দেখতে পাবেন আমরা কথা বলতে বলতে চলে এসেছি বামনাইল বিলে যতদূর তাকায় চোখ যেন জড়িয়ে যায় পরম করুণাময় প্রকৃতিকে যে এমনভাবে সাজিয়েছেন তা চোখে না দেখলে বিশ্বাস হবার নয় 3 জেলার সীমান্ত মধ্যবর্তী স্থানে বিলটি রয়েছে প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ বিল দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন গ্রামীণ শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে বামনাইল বিলটি অনেকটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ইচ্ছা করলে নৌকা ভাড়া নিয়ে আপনারা পুরো বিলটি ভ্রমণ করে আসতে পারেন পরন্ত বিকালে বিলটি যেন অপরূপ সাজে সজ্জিত হয় গত যে কুরবানির ঈদ গেল তার তখন থেকেই লক্ষ্য করছি
যে বিভিন্ন এলাকা থেকে ঝিনেদা কালীগঞ্জ যশোর প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন দর্শনার্থী এখানে আসছে, তাদের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তারা আসে ট্রলারে, আসে বিভিন্ন জায়গা উপভোগ করছে, তারা খুব সুন্দর মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের আনন্দ লাগছে। এটা দেখে আমাদেরও ভালো লাগছে। আপনারা এখানে আসবেন, আমি ইউপি সদস্য, এই গ্রামের বাড়ি, আমার কিছু লোকজন আছে, আপনাদের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা আমরা দিব। আপনারা এখানে আসবেন, সুন্দর পরিবেশে ঘুরবেন, আনন্দ পাবেন, এটাই আমরা আশা করি। শুধু এই বিলটাকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা মনোরম দৃশ্যের অবতারণা হয়েছে। বিলটাকে কেন্দ্র করে অনেকটা পর্যটন কেন্দ্রে গড়ে উঠেছে। প্রতিদিনই অসংখ্য লোক, ঝিনাইদহ এবং কালীগঞ্জের অসংখ্য দর্শনার্থী, যারা ভ্রমণ পাশে মানুষ, তারা কিন্তু প্রতিদিনই এখানে আসছে। অনেক অর্থকড়ি ব্যয় করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমরা কিন্তু অনেক দেশ বিদেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকি, কিন্তু আমাদের বাড়ির পাশেই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, এটা আমরা কিন্তু দেখতে চাই না। এটা কিন্তু হাজার টাকা ব্যয় করে, লক্ষ টাকা ব্যয় করে আপনাদেরকে অনেক দূর যেতে হবে না। বাড়ির পাশের এই মনোরম দৃশ্যগুলো দেখলে আপনারা আপনাদের যে ভ্রমণের যে উপভোগ আপনারা বিভিন্ন জায়গায় যে পেয়ে থাকেন, তার চেয়ে এখানে কম উপভোগ আপনারা অনুভব করতে পারবেন না। আমরা আশা করব যে আপনারা যারা ভ্রমণ প্রবাসী মানুষ, তারা তাদের বাড়ির পাশের এই বামুনা লেবিলে অবশ্যই একবার পদার্পণ করবেন।